السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في الصور فتأتون أفواجا، وفتحت السماء فكانت أبوابا، وسيرت الجبال فكانت سرابا. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا، لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا، جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সোরারচর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সোরারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব বর্ষিয়ানা আলিমুদ্দিন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামান বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ পাঁচ আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান উপজেলা পরিষদ বাজারপুর জনাব সরোয়ার আলম এবং সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন, আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ আজহারী। এতক্ষণ কথা বলছিলেন আপনাদের অত্র অঞ্চলের পরিচিত মুখ, ঐতিহ্যবাহী জামে সিদ্দিকিয়া বিটিআর কান্দি মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপস্থিত আরো
অন্যান্য ওলামাই কারাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা বোনেরা, একটি জটিল প্রশ্নের উত্তর হবে আজকে আমার সাবজেক্ট। প্রশ্নটি অনেক জটিল, সরাসরি আলোচনায় যেতে চাই, লম্বা আলোচনা করার প্রয়োজনও নেই। সকাল থেকে আলোচনা আপনারা শুনছিলেন, বড় বড় আলেম বক্তারা কথা বলেছেন, আমি হলাম ডাউলের মতো, খাবারের শেষাংশে অল্প একটু নাড়াচাড়া করা, জাস্ট ফিনিশিং এর জন্য। বক্তা সবার ছোট, আলোচনা একেবারে লাস্টে ডাউলের মতো, এই জন্য আলোচনা একেবারে কম হবে। জার্নিটা আমার অনেক লম্বা হয়েছে, গতকাল এই সময় আমি একেবারে মেঘালয়ের পাদদেশে ছিলাম। মেঘালয়ের পাদদেশে বড় চারা একটি জায়গা, কয়লার যে মূল ডিপো, তাহিরপুরের শেষ মাথায়, সেখান থেকে জার্নি করে সারাদিন সারা রাত টানা জার্নি করে, টানা জার্নি করে বাসায় এসে রেস্ট করার সুযোগ ছিল না। শুধু আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন লিখলাম, এই লিখে এটাই নিয়ে আসলাম, এটার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাবজেক্টের নাম একটি জটিল প্রশ্ন, সাবজেক্টের নাম কি? একটি জটিল প্রশ্ন। প্রশ্ন তো অনেক হয়, কিন্তু সবকটা প্রশ্নকে আমরা জটিল প্রশ্ন বলি না। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী একটি প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, তুমি জটিল একটি প্রশ্ন করলা, তোমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আমি সবার পরিচিত সূরা সূরাতুন নাবা, 300তম পারার প্রথম সূরা, 19 নম্বর, 18 নম্বর, 19 নম্বর আয়াত, বা এর পরেও আরো কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে বিভক্ত হয়ে তোমরা আমার দরবারে হাজির হবে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, সেগুলো প্রত্যেকটা দরজাকে দরজার মতোই মনে হবে। বোঝা গেল, আসমানের দরজা কিন্তু একটা হবে না, অনেকগুলো দরজা হবে। যেদিন সিংহে ফু দেওয়া হবে, সেদিন তোমরা দলে দলে আমার কাছে একত্রিত হবে। এটা কোন সিংহার কথা বলা হয়েছে? সিংহাই ফু কয়টা হবে মূলত? কিয়ামতের আগে হবে দুইটা, কিয়ামতের আগে হবে কয়টা? দুইটা। আর চূড়ান্ত আরেকটা ফুৎকার হবে মূলত হাসরে। এই 3 নম্বর ফুৎকারের কথা বলা হয়েছে, যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহাই, প্রথমটাকেও অর্থ নেওয়া যায়, তারপরে আমি শ্রেষ্ঠার সাথে মিলিয়ে বলছি, যেদিন সিংহাই ফু দেওয়া হবে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে আমার দরবারে হাজির হবা। আমরা কিন্তু জানি যে সিংহাই ফু দিলে আমরা সবাই একসাথে গিয়ে হাজির হব, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলছেন আফওয়াজা, ফৌজ ফৌজ, ফৌজ বুঝেন কিনা? বাহিনী, দল, গ্রুপ, ঠিক আছে না? ফৌজ ফৌজ হয়ে, বিভক্ত হয়ে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে তোমরা আমার দরবারে হাজির হবা। কে কোন দলের মধ্যে থাকবে সেটা আমরা আলোচনা করলে এখন বুঝব, আপনি নিজেই বুঝবেন যে আপনি কোন দলে থাকবেন। এই ফতোয়াটা কিন্তু আমার দিতে হবে না, আমি হাদিসটা পুরাটা বলবো, আপনি নিজেই বুঝে নেবেন যে আপনি 1 নম্বর দলে আছেন না 12 নম্বর দলে আছেন, 1 নম্বর দলে আছেন না 10 নম্বর দলে আছেন, 2 নম্বর দলে আছেন না 7 নম্বর দলে আছেন, আপনি নিজেই বুঝবেন। এখানে মূলত বাঘ হবে কয়টা, দল হবে কয়টা? 12টা। কয়টা হবে বলেন? 12টা দলে বিভক্ত হয়ে রাব্বুল আলামিনের দরবারে মানুষ হাজির হবে। এই 12টা দলের মানুষ তারা হবে আমাদের জন্য নেগেটিভ, পজিটিভ হবে অনলি একটা। পজিটিভ হবে কয়টা? অনলি একটা। তাহলে এই 12 দলে বিভক্ত হবে মূলত মানুষ। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে মানুষ দলে দলে বিভক্ত হবে, আসলে মানুষ কয়টা দলে বিভক্ত হবে?
আল্লাহ নবী বলেন, জটিল একটি প্রশ্ন করলা, তারপরে যেহেতু প্রশ্ন তুমি করেছো, উত্তর আমাকে দিতেই হবে। হাশরের ময়দানে মানুষ 12টি দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কয়টা দলে বলেন তো? সেই 12 দলের সদস্য কারা, কে কোন দলের সদস্য হবে, এবং সেই সব লোকগুলোর চিহ্ন কেমন হবে, তাদেরকে কিভাবে চেনা যাবে যে কে কোন দলের, সে বিষয়টা সম্পর্কে লম্বা হাদিসটি আপনাদের সামনে আমি বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। শুধু সিরিয়াল গুলো বলবো, আপনারা মুখস্থ করে নেবেন, আর আজকে শিক্ষা গ্রহণ করবেন যে আপনি কোন দলের সদস্য হতে চান। আসলে ওয়াজ কিন্তু আমরা শুনি, বাড়িতে নেই না, ঠিক না বেটি? আজকে একটু নেবেন, আমি চাই যে আজকে একটু নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে মানুষকে হাজির করবেন নিঃসন্দেহে, ঠিক না বেটি? নিঃসন্দেহে তিনি হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন, তিনি আবার কবর থেকে উঠাবেন, কবর থেকে উঠাইয়া বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। আমার আল্লাহ সেটা করতে পারবেন কিনা, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদের পয়দা করেছি, মাটি থেকে আমি তোমাদের পয়দা করেছি। কাকে বলেছেন বলেন, কাকে বলেছেন? কোরআন নাজিল কার উপরে হয়েছে? নবীর উপরে। নির্দেশটাই কথাটা প্রথম কে শুনেছেন? তোমাদেরকে মাটি থেকে পয়দা করেছি, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছেন? নবী সহ সংশ্লিষ্ট সবাইকে, নবী সহ সংশ্লিষ্ট সবাইকে। আবারও বলেন তো, আপনারা উত্তর দেন, এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ও নবী, তোমাদেরকে, দ্যাট মিন্স তুমি সহ সবাইকে। নবী কিসের তৈরি? ফতোয়া আমার দিতে হবে না, আপনারা দিবেন? বলেন, ফতোয়া আমি দেব না, আপনারাই দিবেন? আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকে আমি তোমাদের পয়দা করেছি, তোমাদের করেছি, এর মধ্যে কি তুমি নাই না তুমি বাদে সবাই আছে? বুঝতে পারেন নাই? আমি বলছি একজনকে লক্ষ্য করে, তোমাদেরকে আমি এটা বলেছি, এর মধ্যে তুমি একজন সেখানে কি নাই? আছে। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, আমি মাটি থেকে তোমাদেরকে পয়দা করেছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে মাটি থেকে পয়দা করেছেন, আর যাকে এই নির্দেশটা দিয়েছেন, যার কাছে এই আয়াতটা নাজিল করছেন, তাকে মাটি দ্বারা পয়দা করেন নাই, এমনটা বুঝাইছে? তিনি সহ নবী, তুমি সহ সবাইকে আমি মাটি থেকে পয়দা করেছি। এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আর দেওয়ার দরকার নেই, আর কাগজে লিখে দিবেন না, নবী কিসের তৈরি, এই আয়াতটা পড়বে, বুঝাইতে পারছি কথা না? কাগজে লিখে আর ফেতনা ছড়ানোর দরকার নাই যে নবী কিসের তৈরি। প্রতিবার প্রতিটা মাহফিলে এলাকাতে যখন আসি, একটি কাগজ সামনে তুলে ধরা হয় যে হুজুর একটু বলবেন কি নবী কিসের তৈরি, আমি আর বলবো না, আজকে এটা বাড়িতে নিয়ে যাবেন, বলেন মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে পয়দা করেছি, মাটিতেই তোমাদেরকে আবার আমি ফিরিয়ে নেব, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে দলে দলে আমি তোমাদেরকে উঠাবো, সেদিন হাশরের ময়দানে তোমরা 12টা দলে বিভক্ত হইবে। কত দলে বিভক্ত হবে? তাহলে একটি প্রশ্নের উত্তর আমরা আয়াত থেকেই পেয়ে গেলাম, নবী কিসের তৈরি, আর কিছু বলার দরকার নাই, মনে থাকবে? আপনি একটু বুঝাবেন, যারা বলবে নবী নবীকে নিয়ে, যে নবী
মাটির তৈরি না এটা সেটা, আসলে এটা নিয়ে একটা মানে ঝামেলার সৃষ্টি হয়, এটা আমাদের সাবজেক্ট না। তারপরে যেহেতু প্রশ্ন আসে, আর আমার ধারণা যে আমার মাহফিলের বয়ানে শেষে কাগজ কিন্তু এসে যাবে, কাগজটা যাতে না আসে সেই জন্য প্রথমে আমি একটু বলে দিলাম, মিনহা খালাকনা কুম, এই আয়াতটা তো আপনি শিখলেন তাই না, আপনি একটু উত্তরও পেয়ে গেলেন, প্রতিটা অক্ষরের জিনিসটি আপনি 10টি করে নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মা বোনেরা আপনাদেরকে বলছি আয়াতটা মুখস্থ করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা মনে থাকলে মন নরম থাকবে, যে আল্লাহ আমাকে মাটি দিয়ে পয়দা করেছেন, আবার মাটির ভিতরে তিনি আমাকে নিয়ে যাবেন, সেখান থেকেই তিনি আবার আমাকে উঠাবেন, এটা মনের ভিতরে থাকলে দিল নরম থাকবে, ঠিক না বেঠিক? মাটির নিচে না গিয়ে তো কেউ পারবে না, পারবে পারবে না। এই যে আমার ভাই বলে গেছেন যে এত বড় বড় ওলামা হযরত তারা চলে গেছেন, চলে যাইতেছেন, আমি তো দেখতেছি আসলে যে মোটামুটি আমরা কিছুটা অসহায় হয়ে গেছি, তারপরেও আশান্বিত আমরা, যেভাবে মানুষ ইসলামের সেই সৌন্দর্যের দিকে মানুষ দৃষ্টি দিয়েছে, আমার মনে হয় যে মন ভাঙার কোনো কারণ নাই। ইসলামের সুদিন ফিরে আসতেছে, ফিরে আসতে শুরু করেছে, এই বাংলার মাটিতে ইসলাম আরো অনেক সুন্দর হবে। আপনাদের স্বরাষ্ট্রের খেলার মাঠের এই আয়োজন কত সুন্দর, একেবারে শেষ পর্যায়ে এতগুলো মানুষের উপস্থিতি, এটাই জানান দেয় যে ইসলামের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, ঠিক না বেঠিক? অতএব মন ভাঙার কোনো কারণ নেই, ইসলাম এর জমি, উর্বর জমি বাংলাদেশ, এই জমিনে ইসলামকে মানুষ ভালোভাবেই লালন করে আসছে যুগ যুগ ধরে, এখনো করতেছে, শুধুমাত্র দুই একটা ছোটখাটো ফেতনা, এই ফেতনাগুলো নিয়ে আমরা আজকে বিভক্ত হয়ে আছি, যেগুলো ইচ্ছে করলেই আমরা নিজেরা এই ফেতনাগুলো মীমাংসা করে ফেলতে পারি, নিজেরা নিজেরা লাগালাগি করতেছি তা বন্ধ করে দিতে পারি, একটি কথার উপরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, নাহানু মুসলিমুন, আমরা হইলাম মুসলমান, একটু কথা আমরা হইলাম, নাহানু উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উম্মতে মুহাম্মদি, দিস এনাফ, এতটুকু যথেষ্ট আমাদের ঐক্যের জন্য। আমার মনে হয় ছোটখাটো বিষয় নিয়ে মতনৈক্য করে আমরা আর বিক্ষিপ্ত থাকবো, এই সুযোগটা কাফের মুশরিক ইহুদি নাসারা বদ্দিন বেঈমানদেরকে দেওয়া ঠিক হবে না, ঠিক না বেঠিক? এই সুযোগটাই তো তারা কাজে লাগায়, এই সুযোগটা কাজে লাগাই কিন্তু মুসলমান নিধন করে। আমরা আজকে ঐক্যবদ্ধ হতেও পারি না, প্রতিবাদও করতে পারি না, যেই কারণে ফিলিস্তিনের মুসলমানদের দুর্দশা বিশ্ব মুসলিম আমরা এক হতে পারি নাই, যেই কারণে মায়ানমারের মুসলমানের দুর্দশা বাংলাদেশ তাদের পাশে দাঁড়ালাম কিন্তু পাকিস্তান এখনো তাদের পক্ষে ভালোভাবে দাঁড়াতে পারে নাই, ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে মুসলিম কান্ট্রি না হওয়ার কারণে ইন্ডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে, অন্যান্য মুসলিম কান্ট্রি তারাও রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক কারণে আজকে তারাও মায়ানমারের এই রোহিঙ্গা মুসলিমদের পক্ষে কথা বলার সাহস তারা পাচ্ছে না। এই ছোটখাটো মতানৈক্য, ইরান তারা শিয়া এবং পার্শ্ববর্তী দেশের তারা আরো ভিন্ন মতাবলম্বী কিছু আছে, বিভিন্ন মতকে কাছ সামনে রেখে আজকে মুসলমান আজকে আমরা সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা নিতে পারতেছি না, আমার মনে হয় এর জন্য আমরাই দায়ী হব। চলেন না সারা বিশ্বের মুসলমান একটা পরিচয় দেই, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পরিচয়টা যখন ইরানের মুসলমান দিবে, এই পরিচয় যখন পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানেরা দিবে, এই পরিচয় যখন কুয়েত কাতারের মুসলমানেরা দিবে, এই পরিচয়টা যখন আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের মুসলমানেরা দিবে, এই পরিচয় যখন বাংলাদেশের মুসলমানেরা দিবে, আর মায়ানমারের জান্তা সরকারের ক্ষমতা হবে না একটা মুসলমানের গায়ে হাত ওঠানোর, ঠিক না বেঠি? এমনকি চোখ রাঙিয়ে কথা বলার সাহসটা পর্যন্ত হবে না, নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা হবে না একজন মুসলমানকে নির্যাতন করতে, তার ক্ষমতা হবে না আরেকটা মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করতে, শুধু মুসলমানের দরকার হলো একটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেটা আজকে আমরা চাচ্ছি না। কেন যেন চাচ্ছি না? এটা এটার মধ্যেও আমার মনে হয় যে কিছু দুই নম্বরই আছে, আমাদের মধ্যে লাগিয়ে রাখার জন্য একটা শক্তি, নানান কৌশলে কোটি কোটি ডলার তারা বাংলাদেশের মুসলমানদের পিছনে ব্যয় করতেছে, যতই আমরা উন্নয়ন এবং মানে ইসলামিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়নের দিকে যতই আমরা এগিয়ে চলছি, ততই চুপে চুপে গোপনে গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে। আজকে দেখেন এই ষড়যন্ত্রের আরেকটা কুফল আমরা দেখতে পাচ্ছি, আমাদের একেবারে কাছের মানুষ, হৃদয়ের মানুষ তবলিগি মুবাল্লিগ ভাইয়েরা, কিছু সংখ্যক আমাদের প্রাণের মানুষ যাদেরকে মন থেকে ভালোবাসতাম, তারা আজকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার মনে হয় সেটাও সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের আরেকটা ষড়যন্ত্রের ফসল। আমার মনে হয়
সেই বিষয়গুলো বিবেচনা করে শুধু একটি কথায় আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, আমরা মুসলমান, মুসলমানের নেতা উলামায়ে কেরাম আলেমদের নেতৃত্বে আমরা ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে সামনে অগ্রসর হব, আমার মনে হয় সেই চিন্তাটা যদি মুসলমানের ভিতরে এসে যায় আমার মনে হয় মুসলমানদের জয় কেউ ঠিকই রাখতে পারবে না। আর আমি ইদানিং কিন্তু একটি কথা বলে যাচ্ছি, ইমাম মাহদির কথাটা আমার কাছে খুব জোরালো ভাবে স্পষ্ট হয়ে উঠতেছে, যত দিন যাইতেছে আমার কাছে ততই মনে হচ্ছে ইমাম মেহেদি বুঝি আমাদের কাছে চলে আসতেছেন। যখনই চলে আসবেন সুদিন তো আসবেই আসবে, এই জন্যই তো লক্ষণগুলো আমি পরিষ্কার দেখি, আমার তো মনে হচ্ছে ইমাম মেহেদির সৈনিকেরা তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকটা যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় সে ইমাম মেহেদির একটা সৈনিক, আমার মনে হয় এরকম। অতএব আমরা এগিয়ে যাব, তবে সামান্য মতনৈক্য ভুলে গিয়ে আমরা অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আমাদের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না কেউ, রুখতে পারবে না কেউ। ইমাম মেহেদির আগমন ঘটবে, রাতারাতি বিশ্বনেতা হয়ে যাবেন, ট্রাম্পের ক্ষমতা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকবে না, নরেন্দ্র মোদী যদি এইরকম নির্যাতন করে মুসলমানদের এগিনিস্টে তার ক্ষমতাও থাকবে না, যত জালেম পৃথিবীতে আছে একটার ক্ষমতাও থাকবে না, মসনদ ব্যঙ্গে খানখান হয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। দরকার হলো আমাদের প্রস্তুত হওয়া, ইমাম মেহেদির জন্য অপেক্ষমান থাকা। শুধু এটা না, আমরা মনে করব আগামী দিনে যেসব উলামায়ে কেরাম আসছেন প্রতিটা আলেমে ইমাম মেহেদির একজন যোগ্য যোগ্য একজন বন্ধু, সেইভাবে আমরা আলেমুল আমাদেরকে মেনে চলবো। আর যদি এসেই যান ইমাম মেহেদি, আমরা তার সহযোদ্ধা হবো, তারা তার একটি ইসলামিক কান্ট্রি পরিণত হবে সারা পৃথিবী ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের এই মুসলমানদের সুযোগ সুদিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও দেখিয়ে দেখ, আমরা যদি দেখতে পারি যে মুসলমান সারা পৃথিবীকে ইসলামিক আইন অনুযায়ী শাসন করতেছে, হবে তো ইনশাআল্লাহ। আরে বাবা হবে হবে, দরকার হলো ওয়াহাবি রিজবি সুন্নি বেদাতি এসব কথা বাদ দিয়ে মুসলমানের পরিচয় দেন, এগুলো বাদ দেন। কিসের রিজবি? এই রিজবি কি আবার? ওয়াহাবি আবার কি, সুন্নি আবার কি, কি আবার? আমাদের পরিচয় কি বলেন? মুসলমান। আবার বলেন পরিচয় কি? মুসলমান। আমাদের আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি গোলাম মোহাম্মদ কাদিয়ানি? আরেকটা বেতনা ডুবে গেছে, আরেকটা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর পর আরেকজন নবী আইছে, এর নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এর পিছনে উদ্দেশ্য কি? আমাদের মধ্যে একটা বিভক্ত সৃষ্টি করে লাগাইয়া দেওয়া, কি করা? লাগাইয়া দেওয়া, যাতে আমরা লাগি, পায়ে পাড়া দিয়ে দিয়ে লাগি, কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করতেছে, তোরা খালি এটা কবি মৌলবীরা লাগবো, সমাজে গন্ডগোল হানাহানি কানাকানি মারামারি খালি সমাজের মধ্যে চলতেই থাকবে। এই ফেতনা চললে মুসলমানদের ভিতরে শান্তি বিরাজ করবে না, অশান্তি মুসলমানদের ভিতরে কাজ করবে। এই তো আরেকটা লাগাই দিছে কাদিয়ানি ফেতনা। এই কাদিয়ানি ফেতনা আপনাদের এলাকাতে অবশ্যই নেয় আমার জানা মতে, তবে কেউ যদি এরকম মতাদর্শ, কেউ যদি এই মতাদর্শের বিশ্বাসী হয়ে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহ নবী রাসূল বলেন যে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৃথিবীতে কোনো এক মালিক কেমন যেন সুন্দর একটা বিল্ডিং বানালো, এত সুন্দরভাবে বিল্ডিংটা সাজালো, একটি মাত্র ইট, এই ইটের জায়গাটা খালি, এটার জন্য বিল্ডিংটা পরিপূর্ণতা পাচ্ছে না, এই ইটটা লাগাই দিলে বিল্ডিংটা সুন্দর হয়ে গেল। আনাহাজিহিল লাবিনা, সুবহানাল্লাহ বলেন আনাহাজিহিল লাবিনা, আমি হইলাম এই ইটটা, এই ইটটা দিয়ে বিল্ডিংটাকে কমপ্লিট করা হয়েছে, নবুয়তের বিল্ডিং এর কমপ্লিট হয়েছে আমার দ্বারা, এর পরে আর এই বিল্ডিং এর মধ্যে একটা ইট লাগানোর জায়গাও নাই, থাকবেও না। অতএব আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীদের শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। অতএব সেই মতাদর্শ যারা লালন করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে মুসলমান বলা যাবে না, তাদেরকে কাফের বলতে হবে। বলেন কি বলতে হবে? কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাফের। সেই মানে ঝামেলাগুলো ফেতনাগুলোকে আমরা এড়িয়ে চলবো, রাজি আছি না সবাই? রাজি আছি। চলেন যে কথাটা বলছিলাম জটিল প্রশ্নের উত্তর, মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا يوم
যেদিন সিংহাই ফু দেওয়া হবে সেদিন তোমরা আমি আল্লাহর দরবারে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমার দরবারে তোমরা হাজির হবে। কেউ হাজির হবে খিঞ্জিরের মতো, কেউ খাজি মানে হাজির হবে কুকুরের মতো, কেউ হাজির হবে হাত পা গুলোকে উপরের দিকে রাইখা চুলের সাথে বেঁধে লটকায়া রাখার মতো, কেউ বা হাজির হবে জীবন জব্বাটাকে মানে জবানটাকে লম্বা করে লম্বা করে একেবারে ফিতার মতো এক জায়গাতে টানানো অবস্থায়, কেউ বা হাজির হবে দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত অবস্থায়, কেউ বা হাজির হবে মাতাল অবস্থায়, কেউ বা হাজির হবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার শরীরকে এমন অবস্থায়, কেউ হাজির হবে মুখ দিয়া জিব্বা দিয়া পুষ পড়তেছে এমন অবস্থায়, কেউ হাজির হবে হাস্যজ্জ্বল অবস্থায়। আমরা কি কিঞ্জিরের মতো হাজির হতে চাই নাকি হাস্যজ্জ্বল অবস্থায় আল্লাহর দরবারে হাজির হতে চাই? হাস্যজ্জ্বল অবস্থায়, হাস্যজ্জ্বল অবস্থায় যদি আল্লাহর দরবারে আমাদের হাজির হওয়ার দরকার পড়ে তাহলে আমাদের একটা কাজ করতে হবে আর একটা কাজ ছাড়তে হবে। বলেন কি করতে হবে? একটা কাজ করতে হবে, বেশি কিছু লাগবে না তো ভাই সাহেব, একটা করতে হবে আর একটা ছাড়তে হবে, হাস্যজ্জ্বল অবস্থায় আল্লাহর দরবারে হাজির হওয়া যাবে। আর বাকি বারো দলের মানুষ বারোটা দলে বিভক্ত, কে কোন রকম অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে এটা বলছি। কঠিন একটা ওয়াজ, মনে কোনো ব্যথা নেবেন না, অনেকের অন্তরে আঘাত লাগবে। আজকে কলিজার মধ্যে চাকু দিয়ে আঘাত কর্ম নিয়োগ করছি ইনশাআল্লাহ, কেউ কোনো কষ্ট নেবেন না। আজকে এই চাকু মনে হবে যে আপনার কলিজায় আঘাত করে অপারেশন করে কলিজাকে সুস্থ করে দিয়েছে। অপারেশন হবে জটিল অপারেশন, অপারেশনের রোগীকে অপারেশন না করলে সুস্থ হবে না, ঠিক না? বেঁচে আজকে অপারেশন হবে, একটু কষ্ট পাচ্ছেন আপনারা? এতগুলো মানুষ আবার কোথা থেকে চলে আসলেন, তার মানে সরাচরের মানুষ সত্যি তারা ওয়াজকে পছন্দ করে। মাঠটা আবার ভরে যাবে সেটা আমার ধারণার মধ্যে ছিল না। আমি যে ফোন পাইতেছিলাম আজ গোলাপ মিয়া সাহেব আর সাইদুর রহমান সাহেব যেভাবে ফোন দিচ্ছিলেন, আমি ওই মাহফিল তাড়াহুড়া করে রেখে খুব দ্রুত শেষ করে ওখান থেকে আপনাদের এখানে যিনি কথা বলছিলেন তিনি কিন্তু ওখানে যাবেন আর আমি এখানে আসছি, তার মানে উনি এখানে রওনা, এখানে কথা বলা অবস্থায় আমি ওইটা ছেড়ে চলে আসছি, ওই মাঠও ভেঙে গেছে, ওখানে আর কোনো লোক নাই, ওখানেও লোক নাই, মাত্র অল্প কয়টা লোক আছে, উনি যেখানে যাবেন আমি ওখানে ছিলাম, বদল বদল হয়েছে আর কি, বদল বদল আমি আসছি মেহতুল্লাহ সাহেবের জায়গায়, উনি গেছেন আমার জায়গায়, ওখানে আজকে চিফ গেস্ট, আমি ওখানে মুরব্বীদের ফোনে নির্দিষ্ট সময়েরও 45 মিনিট আগে এসে হাজির হচ্ছি, এরা আমার একটু মহব্বত করে। আর হাজির গোলাপ নিয়ে এসা বাইলে এই বিস্কুট খাওয়ায় চা খাওয়ায় হাদিয়াটা দিয়ে ফাটায়, বুঝলেন না? হাদিয়ার একটা মূল্য আছে না, হাদিয়াটা দিয়ে ফাটায় এই আসলে মজা টজা খাওয়ায়। চিন্তা করলাম মুরব্বীরা, আসলে এটা বড় কথা না, এটা একটু মহব্বত আছে বিদেই তো জবরদখল মানে মানে জোর করে কথা বলতে পারেন, ঠিক না? বেঁচে সেই জন্য মূলত ওনাদের ফোনে তাড়াতাড়ি ওখানে বললাম যে ভাইরে আমার সরাসরি মাঠ থেকে ফোনে আমার শেষ করে ফেলতেছে, আমি তাড়াতাড়ি যাই না। ওনারাও আবার বুঝতে পারছেন যে ওই মাঠে হয়তো বা খুব প্রবলেম, এই জন্য বললেন ঠিক আছে হুজুর আপনি এক ঘন্টা কথা বললেই আমরা খুশি। আমি এক ঘন্টা কথা বলে, দেড় ঘন্টা এরা চাইছিল, এক ঘন্টা কথা বলে এখানে চলে আসলাম। আসছি যেহেতু আপনাদের মায়ে আসছি, মহব্বতই আসছি, অপারেশনের দরকার, অপারেশনটা করবো আপনাদের ভালোর জন্য ইনশাল্লাহ, ঠিক আছে না? কি না না কি বলেন, অপারেশন করার দরকার পড়লে করবো না? করবো ইনশাআল্লাহ। আসরের ময়দানে হাস্যজ্জ্বল সজীব চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই কি চায় না? কোন কোন চেহারা হবে একেবারে একেবারে সজীব সুন্দর হাস্যজ্জ্বল এবং হাস্যাস পাশ্বাস অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। কোন কোন চেহারা হবে মলিন, কোনটা হবে বিড়ালের মতো, কোনটা হবে কুকুরের মতো, কোনটা হবে খিঞ্জিরের মতো, কোনটা হবে মাথালের মতো, কোনটা হবে একেবারে বাজে চেহারা দাড়ি। আমরা এরকম চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না? আমরা সুন্দর স্বচ্ছ পরিষ্কার হাস্যজ্জ্বল সজীব চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে যাই, সেই চেহারা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু যে বানরের মতো হাজির হইব একে আল্লাহরে দেখতে পাবো, বানরের মতো একদল লোক হাজির হইব, কমো তো সবই তো কমো, আমি বলতেছি ওয়াজ কম করবো, আসলে ওয়াজ বেশি করবো ইনশাআল্লাহ। বাজাইতে বাজাইতে একেবারে 11টা বাজায় এর আগে ছাড়তাম না, দিনের বেলার মাহফিল তো সারাদিন খাই হয়ে গেছেন আপনারা তো আমি বুঝতেই পারতেছি, 11টা বাজায় পরে স্যার 12টা বাজাইলে বদনাম হইব যে এই মৌলবী সাহেব 12টা বাজায় ছাড়ছে, আপনার কষ্ট দিল, 12টা বাজানো মানে কষ্ট দেওয়া। হ্যাঁ বাজদো, আচ্ছা তার মানে এই 12টা সাবজেক্টের উপরে কথা বললে 12টা বাজ,
এটাই তো হিসাব, তাই না? ডিজিটাল যুগে এইসব চলে না, ডিজিটাল যুগে আরো সহজ হিসাব করতে হয়, আমরা আরো সহজ হিসাব করবো। চলেন আমরা তাহলে এই বিষয়টা একটু বুঝি, তবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর দিদার হাসিল করতে হলে একটি কাজ করতে হবে আর একটি কাজ মনে থাকবে তো এই কথাটা, এটা হবে লাস্ট ফিনিশিং, ফিনিশিংটা অবশ্যই মনে রাখতে হবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাজির হবে, মূলত এই বিপরীতমুখী দলগুলো যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাজির হবে বিভিন্ন আকৃতি নিয়ে, তাদের অবস্থাটা কি হবে এবং তারা কয়টা দলে বিভক্ত হবে? আল্লাহ নবী বলেন তারা ১২টা দলে বিভক্ত হবে। কয়টা? এক নম্বর, নাম্বার ওয়ান, এক নম্বর, যারা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, ফেতনা ফাসাদ যারা সৃষ্টি করবে, ফেতনা ফাসাদ বুঝেননি, গন্ডগোল সৃষ্টি করা, ফেতনা সৃষ্টি করা, হঠাৎ করে একটা মাসলা নিয়ে ফেতনা সৃষ্টি করে নিল ইচ্ছা করে, এই যে এক পাগল কুটিয়ে দিন বাড়ি, সে আল্লাহ নবীকে মুসলমান বললে এটা ঠিক হবে না, নবী মুসলমান ছিলেন না, এর নাম কি জানি হাবিবুর রহমান, এবারে বুঝছে না, আমার মনে হয় নাকি মাথা ঠিক ছিল না, আল্লাহ এরা হেদায়ত দিছিনি, ওই জানি তবা করছে টরছে, আল্লাহ তার তবা নসিব কর, দোয়া করি। এই যে একটা ফেতনা সৃষ্টি করে ফেললো, নবী মুসলমান ছিলেন না, চিন্তা করেন তো দেখি কথাটা কত বড় জঘন্যতম অপরাধ করেছেন তিনি, নবী মুসলমান ছিলেন না, তাহলে নবী কি ছিলেন? মুসলমানের এগেনস্টে কি বলেন তো, হ্যাঁ মুসলমানের এগেনস্টে কি? নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান থাকবে, ঈমান থাকবে না। ছোট্ট একটা ফেতনা এটা বিশাল আকার ধারণ করাইলো, যে মুসলমান মুসলমান ভাই ভাই, নবীকে মুসলমান বললে তো নবী মুসলমানের ভাই হয়ে যাইব, ওকে ভাই বানান দিত না, মুসলমানই কোন দিত না, প্রয়োজনে কাফের কো এলাম লাগবো না, আউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন এটা একটা ফেতনা, এই ফেতনা যারা পয়দা করে তারা হাসুরের ময়দানে তাদের আকৃতিটা কিসের? ব্যাঙের মতো হইব, কিসের মতো হইব? বান্দরের মতো, বান্দর, বান্দর দেখেন কালি কার্য করে, হেন ধরে হেন ধরে দরদা এটা করে, একজনের কলা নেগে কাপলা দা, আরেকজনে খাওয়ন লিয়ে জাগা, আরেকটার মাথার সুলো দূরে টান মারে, আরেকজন নাকি ধাক্কা মারে, আরেকটা নাকি থাপ্পড় মারে, বান্দর তো বান্দর, ওই যারা ফেতনা সৃষ্টি করে বান্দর, বান্দর বান্দর, বুঝে তো সিনা বানর, বান্দর বান্দর, এক কথা বান্দর আর বানর এক কথা। ওই ইদানিং আরেকটা ফেতনা, কি যে আর কইতাম, এই ফেতনা আর কোনো শেষ নাই, অতি পণ্ডিতি করে নতুন নতুন ফেতনা তৈরি করতেছে, এই যে পর্দা ফেতনা, পর্দা বেপর্দা ফেতনা, এটা নিয়ে কত কথা চলতেছে, আমি এই কথাটা কিন্তু বলি না খুব একটা, নিজের কাছে লজ্জা লাগে, এটা কিন্তু আমি আজকে বারবার রিপিট করছি না, ছোট্ট করে বলি, ছোট্ট করে বলি, মা বোনদেরকে বলি, মৌলবী সাহেব টিভিতে ওয়াচ করলে আপনি শুনলেন না, আপনি মুখ ডাককে রেখেন, বুঝাইতে পারছি কথাটা, মুখ খোলার কোনো দরকার নাই, এই বিষয়টা আজকে বিস্তারিত কিছু বলছি না। আরেকটা ফেতনা শুরু হয়েছে বৈরবের উমানাথপুরের ফিরে শুরু করছে, ঠিক না ঠিক? এ আর এক ফেতনাবাজ, এ ফেতনাবাজ বান্দর, এ আসরের ময়দানে বান্দরিয়ে উঠবো, আরে আমি কি হাদিস কইতাছি নাকি, লেখ খালি এসি না, লেখ খালি এসি তো হাদিস তো, এ বান্দরের মতো উঠবো, পায়ে কোন কিরাদা, কিরাদা হইব, কিরাদা, কিরাদা তো নট কি, কিরাদা তো খাসি নট কি, বান্দর বান্দর, আল্লাহ কইছে বান্দর, বান্দরের মতো উঠবো, একই কত জঘন্যতম কথা বলছে, চিন্তা করছেন? এই বেড়াই এই মক্কায় যাচ কেড়ে গেলি, মক্কায় যাচ কেড়ে, মক্কা কি তোর বাপ লাগে, চিন্তা করছেন কথাটা কত বড় বেয়াদব, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কথা কয়, আমার নবী মক্কার কথা কয়, মুসলমানদের প্রথম ঘর, হেদায়েতের ঘর, মুসলমানদের তেওলা, মুসলমানদের কাবা, এটাকে কেন্দ্র করেই তো মুসলমানদের আবেগ, ঠিক না ঠিক? এটার ব্যাপারে সে কি মারাত্মক কথাটা বললো, মক্কা কি তোর বাপ লাগে, হেন যাচ কেড়ে, এর কাছে এত টাকা লইয়া আর হে খাইয়া মুড়া হইতো, গন্ডারের মতো হইতো, খাইয়া পেট মুড়া করতো, এইসব মৌলবীদের পেট মুড়া, আবার যারা এই আমাদের এলাকাতে যারা পেট মুড়া আছে, এরা ধরেন না কিন্তু, এরা বেশি খায় না, কিছু লোক আছে যে কম খাইলেও পেট মুড়া হয়ে যায়, কম খাইলেও বেশি হাঁটার সুযোগ হয় না, তো এই জন্য শরীর একটু মেদ বেড়ে লাগা, কিছু আছে না খাইলেও পেট মোটা হয়, আর কয়েকটা আছে খালি খাইয়ে পেট মোটা করে, যদি খাইয়ে পেট মোটা করে হেডির কথা কইতাছি আর কি, হেডির উদ্দেশ্য হইলো যে খাও নায়ক, এবার মক্কাও বাদ যাক, মদিনাও বাদ যাক, এটা আরেকটা ফেতনা, যারা ফেতনা বাস ফেতনা ফাসাদ দুনিয়াতে তৈরি করবে, আল্লাহ রাসূল বলেন সে হাসরের ময়দানে সে হলো প্রথম দলের সদস্য, সে বান্দরের দলের লোক, কোন দলের লোক? বান্দরের দলের লোক, বান্দর কি খুব ভালো না, সীমা নাই, সিরিয়াখানে গেলে দেখেন হে যে কত বান্দর আমি করতে পারবে,
এই বান্দরের দলের কাছ থেকে একটু সাবধান থাকতে হবে আমাদের, না হলে কিন্তু ইমান কাইরা লিয়ে যাবো। দুনিয়ার বান্দর যেরকম ভাবে রুটি কাইরা নিয়ে যাগা, বাচ্চা খোলা মানের হাতে রুটি থাকলে কাইরা লিয়ে যাগা, আর এইসব বান্দরেরা মুসলমানের ইমান কাইরা লিয়ে যায়। বুঝাতে পারছি পরিষ্কার? না না বুঝছেননি। ফেতনা মাসা যারা করবে তারা প্রথম দলের সদস্য, এরা কি উঠবে, কিভাবে উঠবে, বান্দরের মতো হয়ে উঠবে। তাইলে ফেতনা ফাসাদ থেকে একটু সাবধান হওয়া লাগবে তো? না, তিনটা ফেতনার কথা বললাম, আমাদের এই যুগে তিনটা ফেতনা চলছে। একটা ফেতনা হলেও যে বললো যে নবী মুসলমান না, এটা একটা ফেতনা, এই এলাকার সাথে সংশ্লিষ্ট, আমরা এই কথাটা মানবো না। সেকেন্ড আরেকটা ফেতনা যেটা এই এলাকার সাথে সংশ্লিষ্ট, বৈরুত্ব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের উমানাথপুরের ঈদ কাবা এবং মক্কা নিয়ে যে মন্তব্য করছে, এটা আরেকটা ফেতনা। সজাগ থাকবো আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ। রাজি আছি না সবাই? সজাগ থাকবো। মুসলমান কাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনো সহ্য করে নাই, করতে পারবেও না, ঠিক না? ঠিক, কাবার বিরুদ্ধে কোনো কিছু যদি হয় মুসলমান বসে থাকবে না, অবশ্যই মুসলমান সশস্ত্র ভাবে সামনের দিকে এগিয়ে চলবে। আমার দেশের প্রধানমন্ত্রীও সেই কথাটা একসময় বলছিলেন, আমার মনে আছে পত্রিকায় দেখছিলাম, যদি মক্কা এবং কাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশ বসে থাকবে না, এই কথাটা কিন্তু বলছিলেন, আমার মনে হইতেছে বলছিলেন। আজ থেকে মাস ছয়েক আগে পত্রিকাতে হেডলাইনে আমি সেই কথাটা দেখছিলাম। সাপোর্ট করি আমি তার এই কথাটাকে, শুধু সাপোর্ট করি না, এই কথাটার পক্ষে আমি আছি, সবাইকে বলবো এই কথাটার পক্ষে থাকার জন্য। কাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মুসলমান সহ্য করবে না। এই আব্রাহার বাদশা কাবা ধ্বংস করার জন্য গেছিল, আবাবিলের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ওয়াদিয়া মুহাসসার একটি জায়গা আছে, আপনারা যারা মিনার ময়দানে হাজির হয়েছেন, একটি জায়গা লেখা আছে আরবিতে ওয়াদিয়া মুহাসসার, ওই জায়গাতেই হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওখানে গেলে স্প্রিডে জায়গাটা অতিক্রম করতে হয়, ইতিহাস সাক্ষী হয়ে আছে। কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আব্রাহার বাদশা হস্তি বাহিনী যে আবাবিলের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক না বেঠি? অতএব কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না, আমরা সহ্য করব না, এটা একটা ফিতনা। আরেকটা ফিতনা বলছিলাম, ব্যাপারটা ফিতনা, এটাকে নিয়ে হাইলাইট করে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, একটা মাসালা এসে পড়ছে, কাগজ আসা শুরু হয়েছে, বুঝছি না, উত্তর বিসিআর করে কাগজ আসা শুরু হয়ে গেছে, এটা দেখি লাস্টে বলতে পারি কিনা। এটা সুন্দর একটা সাবজেক্ট দিয়ে গেছে, সুযোগ থাকলে ইনশাল্লাহ বলবো। তাহলে তিনটা ফিতনা মনে থাকবে তো? ব্যাপারটা ফিতনা আমরা কি মানবো, মানবো না? মুখ খুলে রাখবে আমাদের নারীরা নাকি মুখ ডেকে রাখবে? ডেকে রাখবে, মুখ খুলে রাখবে না। মুখ খুলে রাখার কোনো যুক্তিকতা নেই, প্রয়োজন হলে খুলবে, কোনো সমস্যা নেই। প্রয়োজন যদি হয়, অতিম প্রয়োজন যদি হয় খুলবে, তার চেহারা খোলার প্রয়োজন। হজে যাবেন, আপনি আপনার স্ত্রী সহ যাচ্ছেন, চ্যালেঞ্জ করে বসবে আপনার ইমিগ্রেশন অফিসার, বলবে আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, এটা ছবি আপনার না, মুখটা খুলে দেখিয়ে দেবেন, দেখেন আমার ছবি আপনার আমার চেহারার সাথে মিলে কিনা, এটা না জায়েজ না, এটা জায়েজ। বুঝাইতে পারছি কথাটা? এই ক্ষেত্রে চেহারা দেখানো যাবে, কিন্তু নর্মালি মহিলাদের চেহারা খুলে রাখার কোনো বিধান নেই। কেন নাই? কারণ এই চেহারা দিয়েই তো সব কিছু হয়, মানুষের সৌন্দর্য বোঝা যায় চেহারা দিয়ে নাকি মাথা দিয়ে? হ্যাঁ, আমি সুন্দর না কালা, এটা মহব্বতে বুঝি। কি দীক্ষা করছেন? মাথা সুলিকা, চুলি কেমন করছে? সুন্দর না কালা? কালো, তাহলে চুল দিকে চিনেন নাই, কি দিকে চিনছেন বলেন তো? চেহারা দিকে চিনছেন, পা দিকে চিনছেন, পাও কালো, কালো মোজা আছে বায়ের মধ্যে, পা দিকেও চিনেন নাই, কি দিকে চিনছেন? চেহারা দিকে চিনছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য কোন জায়গায় বলেন? চেহারা, এটা যাতে প্রকাশ না করে, তার মানে যাতে খুলে রাখে না, ডাইকা রাখে চেহারা, মেয়েরা কি করবে? ডাইকা রাখবে। তিনটে বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতি পণ্ডিতি, অতি পণ্ডিতি ভালো না, সব ক্ষেত্রে পণ্ডিতি ভালো না। বয়ান বক্তৃতায় নিজের সাহিত্য ঝাড়ার জন্য, নিজের ভাষাগত জ্ঞান পাবলিকের সামনে ঝাড়ার জন্য ফেতনা ছড়ানোর চেষ্টা কিন্তু হচ্ছে। আমার কাছে মাঝে মধ্যে অবাক লাগে যে পাবলিক কেন নাচানাচি করে, কোরআনকে বারবার বলে, এটা একটা বই, হেদায়েতের বই, আর এই বই বলা জায়েজ আছে, কিন্তু কোরআনকে বই বললে এটা হয় না, বেয়াদবির মতো লাগে। দুনিয়ার অন্য বই বই, কোরআনও বই না, যদিও বই বলা শব্দই করতে বই, কিন্তু এটা বেয়াদবি বেয়াদবি লাগে। কোরআনকে বই বলা যায় না, বলতে হবে আল্লাহর কোরআন। কি বলতে হবে? আল্লাহর কিতাব, এটা বলতে হবে। যে কথাটা বললে পরে সম্মান রক্ষা হবে সেটা বলতে হবে। কথার কথা
আমাদের এই এখানে একজন অনেক শিক্ষাবিদ এখানে উপস্থিত আছেন, অনেক মাস্টার মুরব্বি মাস্টার হাজির আছেন, এখানে কলেজের প্রফেসর হাজির আছেন, হ্যাঁ সরাচর আপনাদের বাজিতপুর কলেজের প্রিন্সিপাল সাহেব ধরেন হাজির আছেন, এখানে হাবিবুর রহমান সাহেব হুজুর উনি আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, উনিও হাজির আছেন, ওনাকে সম্মান করেন। উনি যদি একজন দাঁড়ায় বলেন যে আমাদের হুজুর অনেক শিক্ষিত আলিফ বা তা সাজে সুন্দর ভাবে পড়তারে, কথা কি বলবো সে হুজুরে অনেক শিক্ষিত আলিম বা তাসা জানে, এই কথাটা বলেছে, কিন্তু এর দ্বারা কি ওনার সম্মান প্রকাশিত হয়েছে না আরো কমাইছে? এত বড় আলিম শুধু আলিম বা তাসা জানতো কি রে? ঠিক না বেটি? শুধু এগুলো জানতো কি রে? আরো অনেক জানে। ঠিক এইভাবে কথাটা সত্য, উনি আলিম বা তাসা জানে, কিন্তু এই মুহূর্তে এইভাবে বললে যে উনি আলিম বা তাসা জানে অনেক বড় আলে, এটা বললে ওনার অপমান হবে। ঠিক কোরআনকে কিতাব না বলে বই বললে এইরকম অপমান হবে। কোরআন কি বই বলা ঠিক না? শাব্দি করতে যায় ঠিক আছে, কিন্তু কোরআনের অপমান হয়। বুঝাইতে পারছি কথাটা? পরিষ্কার বই বলে যে দিস ইজ দ্য বুক, আমি কালকে শুনছিলাম ইংরেজি বলে দিস ইজ দ্য বুক, বুক মানে বই। আরে বেটা অনুবাদ কর, আদব কায়দা ঠিক একটা কর, বেআদব সাজিস না। এই বেআদবরা আসলে আজকার ফেতনা গুলো ফাসাদ গুলো তারাই পয়দা করতেছে, বান্দরের মতো চেহারা নিয়ে হাজির হইব আসরের মধ্যে। কেমন উঠবো বান্দর? কোরআনকে বই করবেন না কিতাব করবেন? আবার বলেন, কোরআনকে বই বলবেন না কিতাব বলবেন? জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফিহি, সব অনুবাদ করা যায় না। আমার আল্লাহ, আল্লাহ শব্দের অনুবাদ করেন? হ্যাঁ, জিকির আপনি সৃষ্টিকর্তা 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 এটা বলেন নাকি? আল্লাহ আল্লাহ বলেন, অনুবাদ করেন? সব জায়গায় অনুবাদ চলে না, সব জায়গায় অনুবাদ। নামাজ নামাজ ওই, নামাজ নামাজ ওই, সালাত সালাত ওই, এটারে প্রার্থনা প্রার্থনা বললে আর হালকা করো না, এটার অনুবাদ ঠিক আছে প্রার্থনা, কিন্তু নামাজকে নামাজ বলবো, নামাজকে সালাত বলবো, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা? সব জায়গার অনুবাদ মানায় না, এত পণ্ডিতই ঠিক না, অতি পণ্ডিতই, অতি পণ্ডিতির মধ্যে বেয়াদবি দেখা যায়। বুঝাইতে পারছি? আপনারা জানেন না আমার কিভাবে নিতেছেন, ভাবতেছেন যে আজকে অপারেশন করবো, দিককে সব দিক দিয়ে কাটাকাটি শুরু করে দিব, উমানাথপুর থেকে কাটা শুরু করছে, এদিকেও তারা কাটতাছে, এদিকেও কাটতাছে, কাটাকাটি হইব আজকে কলজা কাটুম কলজা, কয় দলে বিভক্ত হইব আজ যা? এক নম্বর এটা বান্দরের মতো উঠবো, এটা কাটায়াবাস কিসের মতো উঠবো? বান্দরের মতো উঠবো। নাম্বার টু, আল্লাহ রাসূল বলেন, শোনো আমার সাহাবা, যে ব্যক্তি হারাম খাবে নাজায়েজ খাবার খাবে সে হাসুরের ময়দানে শুয়োরের মতো উঠবে, শুকর শুকর শুকরের মতো হাসুরের ময়দানে উঠবে, হারাম করে না, হারাম খায় শরীরটা যেটি মুড়া করছে এটি হাসুরের ময়দানে কিসের মতো উঠবো? শুকরের মতো। আর আমরা কিসের মতো উঠতাম চাই? হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, হাস্যাস বাস্যাস হয়ে, সজীব চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে মহান রব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই, ঠিক না বেটি? কি করতে হবে বলেন? একটি কাজ করতে হবে, একটি কাজ ছাড়তে হবে, মনে থাকে না নাকি কথা? হ্যাঁ আমি গড়ি দেখতেছি, কোনো সমস্যা নেই, বুঝছি। এগারোটার বেশি ওয়াজ করান যেত না, আপনারা মুখস্থ করতে পারতেছেন না, যদি মুখস্থ করতে পারেন তো বেশি করুন ইনশাআল্লাহ। তাহলে কটা গেল বলেন তো? দুটো গেল না? দুটো গেল। তিন নম্বর, আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়াতে বিচার করে, বিচার বিচার আছে না সমাজে? বিচার আছে না? কেয়া রায় পাল্টা এলা আছে না নাকি? হ্যাঁ আছে না? এক সর্দারের কাছে গেছে, আপনার সর্দারের কাছে গেছে, গিয়ে দিয়েছে 10,000 টাকা, ভাই আমার পক্ষে কথা কয়েন। আচ্ছা কি, আচ্ছা তোমার পক্ষে কথা কমনে, আপনাদের এলাকাতে এরকম বিচারক নাও থাকতে পারে? না নাই, খুব সম্ভব নাই। আচ্ছা থাকলে আল্লাহ এদেরকে হেদায়ত দেয়। আরেকজনে আবার ওই প্রতিপক্ষ গেছে, গিয়ে একটা সারগুলো নিয়ে গেছে, কি নিয়ে গেছে? সারগুলো নিয়ে গেছে। হ্যাঁ সারগুলো নিয়ে দিয়েছে, ভাই এটা আপনাকে দিয়ে দিলাম, ভাই আপনি আমার বিচারটা ঠিক মতো করে দিয়ে, যে 10,000 টাকা দিছে এও তো ভাবতেছে তার পক্ষে কথা কইব। কথার কথা, এরকম সুরত নাই হইতে পারে গ্রামে, বোঝানোর জন্য বলছি। আরেকজনে সার গুঁড়ো দিছে, হক পথে আছে 10,000 টাকা যে দিছে, হ্যাঁ তো রাইতে উল্টা পাল্টা দিয়ে লাইতে আছে, পরে 10,000 ওলা কর, ভাই 10,000 না দিছিলাম। আরে কারে ওইসে তো ঠিক হইতো কইছো, সারে তো আমার কাছে ভালাইয়া দিছে,
কেডা বেঁচে পালাইছে? সারে তুই দিছো 10,000, বেটা দিছে 1,00,000 দামের সার, মনে মনে করে সারে আমারে বেঁচে পালাই দিছে, আমার সারে মাথা উল্টাই দিছে, রায় উল্টা দিয়ে দিছি। আছে এরকম বিচারক, টাকা খাইয়া উলট পালট বিচার করে, অন্যায় বিচার করে। দুনিয়াতে যেসব বিচারকরা অন্যায় বিচার করে, না হোক বিচার করে, হাসরের ময়দানে তারা কানা হয়ে উঠবে, কানা কানা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। মনে রাখবেন, বিচার যে করেন, বিচার যে করেন, সালিশ যে করেন, সাবধান, কোনোদিন টাকা খাইয়া রায় চেঞ্জ করার চেষ্টা কোনোদিন করবেন না। সত্য সত্য যেটা সেটার পক্ষেই আপনি রায়টা দিয়ে, যদি এরকম সত্যটার পক্ষে রায় দিতে পারেন, হাসরের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। বিচারটা যারা না হোক বিচার করে, তাদের অবস্থা কিরকম হবে? হাসরের ময়দানে কি হয়ে উঠবে? কানা। তাহলে একটা হইবো বান্দর, আরেকটা হইবো খিঞ্জুর, নাকি খিঞ্জি, আরেকটা হইবো কি কানা? কানা কেমন লাগে? কানা কেমন লাগবে? হ্যাঁ, কানা বেটা কি হাসরের ময়দানে আমার নবীরে দেখতে পারবো? এই কত বড় কপাল বুড়া, দুনিয়াতেও দেখতে পারছে না, হাসরের ময়দানে আমার নবীরে দেখতে পারতো না, আর কানা কি আমার আল্লাহরে দেখতে পারবো? কত বড় কপাল বুড়া, চিন্তা করছেন? এই কানা আল্লাহরও দেখতে পারতো না, নবীরও দেখতে পারতো না, জান্নাতও দেখতে পারতো না, তবে জাহান্নাম দেখতে পারবো। জাহান্নাম কেমনে দেখবো? দেখুন লাগবো আগুন, দেখুন লাগবো খালি নাচবো, ঠিক না বেটি? না দীক্ষাও দেখতে পারবো, না দীক্ষাও দেখতে পারবো। আসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে বিচারক, যারা বিচারের ক্ষেত্রে অনিয়ম করে, অন্যায় করে। শুধু সমাজের বিচারকের কথা বলছি না, জজকোর্টের বিচারকের অবস্থা এমন হবে, সে যদি অন্যায় বিচার করে, হাইকোর্টের বিচারকের এমন অবস্থা হবে, সে যদি অন্যায় করে, সুপ্রিম কোর্টের বিচারকের অবস্থা এরকম হবে, সে যদি অন্যায় করে। কাউকে ছাড় দেওয়া হবে না। সামাজিক বিচার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা বিচার করে, প্রতিটা বিচারক যারা অন্যায় ভাবে রায় দিবে, অন্যায় ভাবে জুলুম করবে রায় দিয়ে মানুষের প্রতি, আসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, আল্লাহকে দেখার সুযোগ তার হবে না, আল্লাহর নবীকে দেখার সুযোগ হবে না, জান্নাত দেখার সুযোগ হবে না, আল্লাহর নিয়ামত দেখার সুযোগ হবে না, অন্ধ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কটা গেছে? হবেছে কটা? আরো নয়টা রয়েছে। নয়টা কি আস্তে আস্তে কই না? হ্যাঁ, একটু জিকির করি। আমি শুধুমাত্র এই 12টা বিষয়ের পয়েন্ট আউট করবো, লম্বা কথা বলবো না, আমার কাইল লাগবে যে আসলে আমি রীতিমতো কাইল হয়ে গেছি। আপনারা ওনার কুয়াশ শুনে মুগ্ধ হয়েছেন, অন্যদের কথা শুনছেন, আমি আর বেশি বলছি না। তবে মনে রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আমি গভীরভাবে কিতাব মুতালা করে একটা করে আমি অনেক যাচাই করে লিখে নিয়ে আসছি। আমার মনে হয়, আমার কাছে মনে হইলো এটা অনেক গুরুত্বপূর্ণ, মানুষের জন্য অনেক অনেক দরকার এবং অনেক প্রয়োজন। আমরা ঠিক সেই রকম উঠতে চাই না যেরকম গুণাগারেরা উঠবে। আমরা সজীব চেহারা নিয়ে হাত সজ্জল অবস্থায় উঠতে চাই, আল্লাহকে দেখতে চাই। قل إنما أنا بشر مثلكم
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. যারা তোমরা আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, তোমাদের একটি কাজ করতে হবে আর একটি কাজ ছেড়ে দিতে হবে। এটাই কিন্তু মূলত আমার মৌলিক সাবজেক্টটা কিন্তু এটাই। তারপরে এই কিয়ামতের হাশরের ময়দানে মানুষ বিভক্ত হয়ে উঠবে, 12টা ভাগে বিভক্ত হবে। যারা নেগেটিভ তাদের কথা বলছি, এর মধ্যে আমরা এক নম্বর কথা বলছি, ফেতনা ফাসাদ যারা করবে বানরের মতো উঠবে, আরাম যারা খাবে এবং যারা নাজায়েজ খাদ্য খাবে খিঞ্জিরের মতো উঠবে, যারা বিচারের ক্ষেত্রে অনিয়ম করবে তারা অন্ধ বা কানা হয়ে উঠবে। নাম্বার ফোর, যারা এবাদতের মধ্যে রিয়া করবে, রিয়া বুঝেন নি, রিয়া আল্লাহু আকবার, এত সুন্দর নামাজ দাঁড়াইছে যে আর সেজদার যা রুকু যায়, এটা কিন্তু সব সময় না, সামনে নির্বাচন আসবো, এটা রিয়া, এটারে কি কয় রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে লম্বা নামাজ, উজুটাও বড় লম্বা, উজুটাও করে একেবারে মাঞ্জা কোষা, নির্বাচন শেষ, উজুও শেষ, নামাজও শেষ, টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, দাড়িও শেষ, রিয়াকার, রিয়াকার ইবাদত যারা করে, রিয়াকারেরা যারা লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা ইবাদত করে, ওই সব মানুষ হাশরের ময়দানে অন্ধ আর বুবা, কানা হইব বুবা হইব, চোখেও কিছু দেখতো না, মুখ দিয়েও কিছু করতে পারতো না, খালি এমনি থাকবো, এটা কুন্ডায় যারা লোক দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে, এদের অবস্থা যে কেমন হইব, আল্লাহ কয় এই নামাজি দি জাহান্নামে যাবে, নামাজি দি কই যাবো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون. আল্লাহ বলেন মুসল্লিরা জাহান্নামে যাবে, যদি নামাজ পড়ে এটি জাহান্নামে যাবে, কোন নামাজি, নামাজে যারা অলসতা করে, রুকু সেজদা ঠিক নাই, সময় মতো নামাজ পড়ে না, ফজর পরে জোহরের সময়, জোহর পরে আসরের সময়, ঠিক না, ঠিক এই নামাজে যারা অলসতা করে, এবং আল্লাযীনা হুম ইউরাউন যারা নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে, কি দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে, তাদের অবস্থা কেমন হবে, সে আতুর লুলা এবং বুবা এবং কানা হয়ে উঠবে, বুঝতে পারছি কথাটা, তাহলে নামাজ কর্ম লোক দেখানোর উদ্দেশ্যে নাকি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মনে থাকবে কথাটা, নামাজ কার জন্য, আল্লাহর জন্য। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের তাফসীর আজকে করলাম না, আজকে এই অন্য কথা বলি আমি শেষ করব, আশপাশে আরো আসা হবে দুই তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ, বাকি কথাগুলো বলবো, গেছে কটা, চারটা, আজি সাহেব সিরিয়াল লেখতেছেন না, তুমি বিয়ে কই, তো বিয়ে না থাকলে লেখবো কটা, এটি লেখতেছে নি, লেখতেছে, এই লেখতেছে, লেখন লাগবো, এটা মনের ভিতরে লিখালার, মনের ভিতরে লিখে ফেলেন, মনের ভিতরে গুরুত্বপূর্ণ হাদিস, চার নম্বর, পাঁচ নম্বর, এটা কিন্তু আবার কলিনী, আবার আঙ্গুর দলের মুখ খারাপ লোক, মানে মুখ কালা হয়ে যাগা, আঙ্গুর দল বুঝেন, আঙ্গুর দল হুজুরগর দল, কোন দল, হুজুরগর দল, আয়ের হুজুর, আয়ের হুজুরের দল, এটি তো সমস্যা এমন সৃষ্টি করতেছে, সব হুজুর না, দুই সেটটা বেতনা সৃষ্টি করে, এই হুজুরের দল, কোন হুজুর, আলেমে বেআমল, যে হুজুরে ওয়াজ করে সুন্দর আমল করে না, মানুষের নামাজের কথা কয়, নামাজ পড়ে না, ফজরের সময় নাক ডেকে ঘুমায়, মানুষের কয়ে বেড়া দুনিয়াদারি, দুনিয়াদারি করিস না, আরে হেক পঞ্চাশের কমাইতাম না, এটাই আলেম এবে আমল, মানুষের কয়ে সাইদুর রহমান সাহেব এত পয়সা কি করবেন, বাজার সভাপতি আপনি, আর চেয়ারম্যান, সবুজ চেয়ারম্যান সাহেব এত ব্যবসা করে, ব্যবসা ব্যবসা করেন কে, খালি মুরগি ব্যবসা করে কোটিপতি হয়ে গেছেন, এত টাকা কি করবেন, এত টাকা দিয়ে ভাগ নিয়েছেন কে, এত টাকা লেগে চেয়ারম্যান সাহেব,
এবার 20 দিনের আগামী 30-এর কমিটি লিখে যাইতাম না, আগামী 30-এর কমিটি লিখে কিন্তু আইতাম না। বাপ সাপ ধরে পিএসের লোকের কথা কই মৌলবীর বলে, আবার পিএস চিন্তা করছে, মৌলবী নিজে কথা কয় না, খুব পিএসের লোকের কথা কয় না। পিএসে কো আপনারা হুজুরের বিষয়টা বুঝেন তো, হুজুরকে কিন্তু 50-এর কমে কেউ দেয় না, এটা বালা বুঝের পিছিয়ে দিন কিন্তু, এটা 50-এর কম দিলে কিন্তু হইতো না। আর উনিও কো পিএসের লোকের কথা কই, ওয়াজ আয়া কো ভাই দুনিয়াদারি সরেন ভাই, আখেরাত 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 ছাড়া কোনো গতি নাই। বাচ্চা এর অবস্থা দেখে কেমন হইব আসরের ময়দানে, এর অবস্থাটা হইব এর মুখ দিয়া ফুঁস করব, নাউজুবিল্লাহ কোন এই মৌলবীর মুখ দিয়া ফুঁস করব, জিব্বা দিয়া ফুঁস করব, দুর্গন্ধযুক্ত তার মুখ হয়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রক্ত আর ফুঁস করব এই মৌলবীর মুখ দিয়া। এটা আলেমের ব্যায়াম, তার অবস্থাটা হইলো এরকম। আল্লাহ আমাদের আলেম সমাজকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এলেম প্রচার করার তৌফিক দিচ্ছে। আলেম সমাজকে কোরআন হাদিসের অনুযায়ী আগে নিজেদেরকে আমল করার তৌফিক দাও। সবাই কিন্তু এরকম না, দুই চারজন লোক আছে দিকে তো আল্লাহ নবীর হাদিস চাইছে, নবী তো জানতেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তোমার উম্মতের আলেমদের অবস্থা এরকম হবে, কিছু কিছু আলেম মানুষকে ভালো কথা বলবে, সে অন্ধের মতো থাকবে, মানুষ আমল করবে কিন্তু সে আমল করবে না, তার মুখ দিয়ে মুখ দিয়া আসরের ময়দানে হাজির হবে কত্তন পর পরে টিস্যু নিয়ে, টিস্যু পাইব কই, মুছতো কই, পুষ মুছবো আর রক্ত মুছবো, মুছবো টিস্যু পাইব কই, টিস্যু তো থাকতো না গগন, ডাইরেক্ট এভাবে পড়তে থাকবো পুষ আর রক্ত, দুর্গন্ধ বের হয়ে আসবে, কেমন লাগবে ও, যাবেন যেমনে মুখ দেখাবেন কেমনে উন্মতির সামনে, যারা ওয়াজ করতে না মেয়াদের সামনে মুখ দেখাবেন কেমনে, নির্লজ্জ মৌলবী, এই মৌলবীর অবস্থা হবে। আলেম সমাজ রাগ করতো না, কারণ এই এলাকাতে আলেমে না হোক নাই, যারা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ। গেছে কটা? 5টা 5টা 12টা যায় ঠিকই, রাত 12টা বাজে যদি হওয়া দেখা যায়, এ তোরই বাজতো না। হ্যাঁ, 6 নম্বর আল্লাহর নবী বলেন 6 নম্বর, যারা মিথ্যা সাক্ষী দেয়, তারা মিথ্যা সাক্ষী দিবে, তাদের অবস্থা কেমন হবে? সমাজে মিথ্যা সাক্ষী দেয়নি? হ্যাঁ স্যার আমি দেখছি, এ হেরে গিয়া কুকটা মারছে, আমি দেখছি স্যার এ গিয়া হেরে কুকটা মারছে, আসলে দেখছে না, এই গ্রাম হয়ে আসেন না, মাত্র 2000 টাকার বিনিময়ে মিথ্যা একটা সাক্ষী দিয়ে এসেছে, স্যার আমি নিজের সহে দেখছি তো। মিথ্যা সাক্ষী দেয়া কত রায় হইতেছে আজকে পৃথিবীতে, ঠিক না? হয়েছে মিথ্যা সাক্ষীর রায়, যারা মিথ্যা সাক্ষী দিবে আসরের ময়দানে এসে তার বডিটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, এমন অবস্থায় হাজির হবে, তার পুরাটা শরীর কেমন যেন আগুনে পুড়াইয়া জ্বালাইয়া সারখার করে দেওয়া আছে, আগুন দিয়ে পুরা 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 থাকলে সারাটা শরীর হাত মুখ পুরা থাকলে কেমন লাগে, সুন্দর দেখা যায়, ঠিক এই অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখে বুঝবেন, হ্যাঁ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিত, কি সাক্ষী দিত? আসরের ময়দানে দলে দলে হাজির হইবেন, আপনি 6 নম্বর দলের সদস্য নাকি 13 নম্বর দলের সদস্য হইতে যান? 13 নম্বর বলেন, কয় নম্বর? 13 নম্বর, 12-র ভিতরে আমরা থাকতাম না, আমরা আরেকটা দলের ভিতরে যাবো, বা এই 12টা হলো নেগেটিভ, আমরা পজিটিভ যাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? মিথ্যা সাক্ষী দেওন, মিথ্যা সাক্ষী দেওন, সাবধান, কখনোই কাজটা করবেন না। হ্যাঁ গ্রামে মামলা হয়ে যায় অনেক সময় মিথ্যা সাক্ষী দেয়, মহিলারা রেপ করছে না, এরপরে ওকে সার এর ঘরের ভিতরে ঢুকিয়া গিয়ে এই মহিলারা রেপ করছে, আসলে করছে না, ফাঁসানোর জন্য এই মামলাটা সাজায় দেওয়া হচ্ছে, এরকম মিথ্যা সাক্ষী দিয়ে কত মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যারা মিথ্যা সাক্ষী দিবে আসরের ময়দানে তারা উঠবে একেবারে জলে পড়ে সারখার হয়ে গেছে এমন সুরত নেই, নাউজুবিল্লাহ মিন জালিক। কটা গেল? 6টা। 7 নম্বর, আরেক দল লোক দুনিয়াতে যারা লালচি করবে, লালচি বুঝেননি, লোভ লালসা, লোভে খালি লোভ আর লোভ, অন্যের এটার পরে লোভ, অন্যের সম্পদের প্রতি লোভ, অন্যের বউয়ের প্রতি লোভ, অন্যের জায়গার প্রতি লোভ, মানে লোভের কোনো শেষ নেই, যারা লোভী এবং কাহের সাথে নফসানির যারা পাইরুবি করে, মন চাহি জিন্দগি করে, তাদের অবস্থা এরকম হবে, তাদের মাথার সাথে তাদের হাত পা গুলোকে একত্রিত করে মাথার চুলের সাথে একবার বান দিয়ে দেওয়া হবে, গুল করে ফুটবলের মতো আল্লাহর দরবারে হাজির করা হবে, চুল দিয়া তার হাত পা বেঁধে তার মাথার চুল দিয়ে তাকে বাঁধা হবে আল্লাহর দরবারে, এইভাবে হাজির করা হবে। আল্লাহ দেখবেন এর হাত পাও দিয়ে চুল দিয়ে বাঁধা, এ তুমি তাইলে কি দুনিয়াতে লুভ করতা, অন্যের সম্পদে লুভ করছিলা, অন্যের স্ত্রীর প্রতি তুমি লুভ করছিলা, খাহের সাথে নফসানির পাইরবি করছিলা, মন চাইছিল জিনা করার জন্য জিনা করছিলা, তোমার অবস্থা এরকম, বুঝতে পারছি রাহো কতক্ষণ পরে মঙ্গুরির পিঠা শুরু হবে তোমার বিরুদ্ধে। কটা গেল? 7টা 7টা গেছে। 8 নম্বর, যারা আল্লাহর হুকুম
এবং নিষেধ গুলো বিবেচনা করে না, হুকুম মানে না, নিষেধ থেকেও তারা দূরে সরে থাকে না, গাফিল। ওই সমস্ত লোকেরা আসরের ময়দানে চেহারাতে খুব বেশি পরিবর্তন হবে না, মাথালের মতো উঠবে। মাথাল বুঝেনি, মাতাল মাতালের মধ্যে মতো উঠবে। আল্লাহ বুঝবেন, তুমি বুঝি আমার হুকুম মানছিল না, না বলছিলাম নামাজ পড়ার জন্য পড়ো নাই, আমি বলছিলাম তুমি মন্দিরে যায় না, তুমি মন্দিরে গেছিলা, দুর্গা পূজার গিয়ে পূজাতে নমন নমন করছিলা, হ্যাঁ এই কামটা তুমি করছিলা, ঠিক আছে তোমার মাতাল দেখা যাইতেছে, বুঝতে পারছি তুমি আমার হুকুম মানো নাই, আমার নিষেধ থেকে দূরে সরে থাকো নাই, ঠিক আছে বিচারটা হবে। এটা উঠবে আর কি এই অবস্থাতে। গেল কোটা আটটা, নয় নম্বর, আল্লাহ নবী বলেন যে আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা মানুষের দোষ তালাশ করে, খালি ওই হে এটা করছে না, খালি হ্যার দোষ, এলার কোন দোষ নেই, ওই যে এই যে হে এটা করছে না, হে তুই এটা করছে না, আরে হে তো বলে না, হে ফুটতেও বলে না, হে জিটাও বলে না, খালি দোষ খালি তালাশ করে, মানুষের দোষ নিজের কোনো দোষ নাই, মানুষের দোষ নিজের কোনো দোষ নাই। যারা মানুষের দোষ তালাশ করে আসরের ময়দানে সে হাজির হবে, এমন ভাবে হাজির হবে তার শরীরে এক ধরনের পোশাক পরানো হবে, মূলত পোশাক মানে এটা স্পেসিফিক পোশাক না, দুর্গন্ধ যুক্ত এক ধরনের পোশাকের মতো তার সারাটা শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। আল্লাহ বলবেন তোমার শরীরে দুর্গন্ধ, দুর্গন্ধ তোমার শরীরে, তুমি বুঝি মানুষের দোষ তালাশ করতে না, অমুকের এই দোষ অমুকের এই দোষ, নিজের কোনো দোষ নাই, নিজের পোলার দোষ নাই, নিজের স্ত্রীর দোষ নাই, হে বেটার দোষ, হে বেটার বউয়ের দোষ, হে বেটার পোলার দোষ, হে বেটার মায়ার দোষ, তোমার বুঝি কোনো দোষ হয়ে আসিল না। যারা মানুষের দোষ তালাশ করবে তাদের শরীরে এরকম দুর্গন্ধ, শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। কটা গেল? নয়টা। কুত্তার জিব্বাটা লম্বা করে তাকে মনে লাগে, তখন মনে 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 করে না, আপনি এই মনে মনে করতে পারবেন না। অর্থাৎ এই এই দশ নম্বর, যারা মানুষের গীবত করবে ওই গীবত কারণে ওলাদের জিব্বা 70 গজ লম্বা হবে। এই জিব্বা সে যখন হাঁটবে ফ্লোরের মধ্যে জিব্বা শেষ রাইতে থাকবে, শেষ রাইতে থাকবে। আল্লাহ দেখেই বুঝবেন হে খালি মানুষের গীবত করতো, মানুষের দোষ খালি বলে বেড়াইতো, একটা হলো তালাশ করা, একটা হলো বলে বেড়ানো, সে খালি বলে বেড়াইতো অমুক ভালো না, অমুকের পুত ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে ভালো না, এই খালি অমুকের দোষ, নিজের কোনো দোষ নাই। যারা গীবত করবে আসরের ময়দানে সে হবে 11 মানে 10 নম্বর দলের সদস্য, জিব্বাটা মাটির মধ্যে শেষরাইতে থাকবে, শেষরাইতে থাকবে। কঠিন হয়ে গেছে সাবজেক্ট আজকে মহারাজা, রং ভাই, রং ভাই কঠিন হয়ে গেছে, কঠিন না, মোটামুটি অপারেশন হইতেছে না, কিছু অপারেশন হইতেছে। গেল কে কোন নম্বর? 10 নম্বর। সায়েন সায়েন কিন্তু এবার লাগবো আর কঠিন ভাবে আগুন লাগিয়ে দেবো। 11 নম্বর, যারা মসজিদে বসে বসে বেহুদা কথাবার্তা কয়, মসজিদে বইয়া বাড়ির গল্প, ক্ষেতের কাজ্জা, রাজনৈতিক গন্ডগোল, সব গিয়ে মসজিদে বইয়ে বইয়ে কয়, আছেন এরকম? বাড়ির গন্ডগোল, ক্ষেতের কাজ্জা, রাজনৈতিক বিষয় নিয়ে মসজিদে গিয়ে কাজে লেগে থাকা, ওই হুল্লোর চালাইয়া দেয়। যারা মসজিদের মধ্যে গিয়ে অহেতুক বেহুদা কথাবার্তা কইব, হ্যাঁও হাসুরের ময়দানে মাতাল অবস্থায় উঠবো, কি বুঝতে, এটাও মাতাল। গেল কয়টা? 11টা। 11 নম্বর, 12 নম্বর, আরেকটা, একটা শুকুর কষিলাম না, আরেকটা শুকুরের মতো উঠবো, যারা সুদ খায়। সুদ মানে কি? সাবান খায় নাকি কি খায়? সুদ খায়। এই সুদখুরেরা আসরের ময়দানে খিঞ্জিরের মতো উঠবো, কেমনে উঠবো? খিঞ্জিরের মতো উঠবো। এই 12 কিসিমের মানুষ 12টা আকৃতি ধারণ করে দলে দলে আল্লাহর দরবারে হাজির হবে, ফিতনা ফাসাদ ওয়ালা যারা বান্দরের মতো হাজির হবে, এবং যারা হারাম এবং নাজায়েজ খাদ্য খাবে খিঞ্জিরের মতো হাজির হবে, না হোক বিচার যে সমস্ত বিচারকরা করবে তারা অন্ধ হয়ে উঠবে, যারা এবাদতের মধ্যে রিয়া করবে তারা অন্ধ এবং বোবা হয়ে উঠবে, আলেমে বাম বেআমল যারা বেআমল আমলহীন আলেম তারা হাসরের ময়দানে উঠবে, তার মুখ দিয়া তার জিব্বা দিয়া তার বিভিন্ন অংশ দিয়ে পুজ এবং রক্ত পড়তে থাকবে, মিথ্যা সাক্ষী যারা দিবে তাদের চুল আর পাউ দিয়ে তাদেরকে বেঁধে লুটকানো অবস্থায় হাজির করা হবে, যারা আল্লাহর হুকুম এবং নিষেধের প্রতি গাফিল থাকবে মাতালের মতো হাজির হবে, যারা মানুষের দোষ তালাশ করবে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হবে, যারা মানুষের গীবত করবে জিব্বা 70 গজ লম্বা করা অবস্থায় শেষ রাইতে আল্লাহর দরবারে হাজির হবে, মসজিদে যারা বেহুদা কথাবার্তা বলবে মাতালের মতো হাজির হবে, যারা সুদ খাবে তারা খিঞ্জিরের মতো হাজির হবে। এই 12 জনের কথা এই আয়াতে বলা হয়েছে, একটু তাফসির করছি মাত্র।
يوم ينفق في الصور فتأتون أفواجا আল্লাহ বলেন যেদিন সিংহাই ফু দেওয়া হবে তখন তোমরা দলে দলে বিভক্ত হয়ে হাজির হবে। দল কটা হবে? এখানে ১২টা, আর আসল দল কবে কটা? একটা। তারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসি খুশিতে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর দিদার হাসিল করতে চায় কি চায় না? একটা কাজ করতে হবে, আর একটা কাজ ছাড়তে হবে। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا আল্লাহ বলেন যারা আসরের ময়দানে আমার লোকে দেখা করতে চাও, যারা দেখা করবে বুঝু হুই অমাইজিন না দিরা, সেদিন তাদের চেহারা হবে সজীব হাস্যোজ্জ্বল, মুস্তাবশিরা হবে হাস্যোজ্জ্বল। যারা আমার সাথে দেখা করতে চাও নেক আমল করবা আর শিরিক ছেড়ে দিবা। বলেন কি করবো আমরা? নেক আমল করবো। নেক আমল এর ভিতরে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। ইনশাল্লাহ নামাজ পড়বো, তো নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিবো, আর একটা করবো না, এটা কোনটা? শিরিক করবো না। বাবার পায়ে সিজদা দিব না, বাবার কাছে কোনো কিছু চাবো না, পীরের কাছে কোনো কিছু চাবো না, পীরের পায়ে সিজদা করবো না, মাজারে গিয়ে সিজদা করবো না। এই শিরিক গুলো আমরা করবো না, আল্লাহর ইবাদত করবো, নেক কাজ করবো, আসরের ময়দানে আল্লাহর দরবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাস্যাস বাস্যাস অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আর ১২ দল থেকে আমরা দূরে সরে থাকার চেষ্টা করবো।